মহানগরীর জিএস রোডের একটা গলিত অবস্থিত এই বিদ্যালয়খনের নাম কিটবেড়া। এই বিদ্যালয়তে দিন দুপুরত এক লোমহর্ষক অপহরণের ঘটনা সংঘটিত হয়ে গেল। বিদ্যালয়ের ভিতর প্রবেশ করে স্বয়ং প্রধান শিক্ষয়িত্রীক ভুল তথ্য দিয়ে অপহরণকারী অপহরণ করে নিলে একটা কণমানি শিশু। কণমানি শিশুটির নাম মানভিক চুরানা। এজন ব্যবসায়ীর পুত্র মানভিক। বিদ্যালয় চৌহদত অপহরণকারী প্রবেশ। অপহরণকারীর নাছিল কোনো অস্ত্র। প্রধান শিক্ষয়িত্রীক লগ ধরে ভুল তথ্য দিছিল অপহরণকারী, কৈছিল মানভিকর আত্মীয় বলে। তাৰমানে সৰু বাচ্চাবিলাক লৈ মই তাতে খেলাই আছিলোঁ, বাহিৰত খেলাই আছিলোঁ। ল'ৰাটো আহি কিনে চিধা ইফালে সোমাইছে। সোমাওঁতে মই ক'লোঁ বোলে আপ এছে আন্দাৰ মে কিয় ঘুচায়, প্ৰিন্সিপাল নে মেম ইধাৰ মে, মেম চে বাট কি যে, এনেকুৱা ক'লোঁ। তে অঁ হা হা হিন্দী মে বোলায়। তাই এ দিদি ক'ল দিদি নিকালকে আয়া, এই বাইদেউ ওলাই আহিলে, কোন আহিছে বুলি কৈ কিনে ওলাই আহিলে। ওলাই আহি তাই বাইদেউ সুধিলে কাক লাগে এনেকুৱা সুধিলে। তাৰপিছত কওঁতে আৰু বাইদেউ ক'লে মানুহীক ল'ব আহিছোঁ। এই বিদ্যালয়ত অজ্ঞাত অপহরণকারীজন যেটা প্রবেশ করেছিল তেতিয়া মানবিকক ধরে অন্যান্য শিশুয়ে বিদ্যালয় চৌহদত খেলি আছিল। হঠাৎ অজ্ঞাত ব্যক্তির আগমন দেখি বিদ্যালয়ত কর্মরত কর্মচারী এগারে প্রশ্ন করেছিল, কোন আপনি? হিন্দিত কথা পাতিছিল অপহরণকারী, হাতত হেলমেট লৈ আহিছিল অপহরণকারী। পেন্ট শার্টে পিন্ধি আহিছে আর কলা কোট পিন্ধি আহিছে, জ্যাকেট কি রঙের প্যান্ট আছে কলা, প্যান্ট কলা, জ্যাকেট। শুনি আচরিত হব অপহরণকারী পরবর্তী কৌশলের কাহিনী। অপহরণকারীর নাছিল কোনো পরিচয় পত্র, তৎসত্ত্বেও দাবি করেছিল মানভিকর আত্মীয় বলে। জরুরি কামত মানভিকক লৈ যাব লাগে ঘরলৈ। এবার একটা মোবাইল নম্বরত প্রধান শিক্ষয়িত্রী কথা পতাই দিলে মানভিকর মাতৃর সুত্রে। মোবাইলের ইটো মূলত আছিল মাকর রূপত ভিন্ন মহিলা। বাইদেউ কথা পাতিলে, মই বাইদেউক মাতি দিলো বোলে বাইদেউ এনেকুৱা ল'ব আহিছে। বাইদেউ যাই কিনে ল'ৰাটোক আনিলে, বাইদেউ যাই কিনে ল'ৰাটোক আনিলে, আনি কিনে দিলে। তাৰপিছত বাইদেউ সুধিলে এইটো নম্বৰটো নহয়, আপ যোন নম্বৰ আছে বাট কাৰে ওর নম্বৰ আমাৰ নিয়ে। বাইদেউ ক'লে আৰু সেইটো এই ল'ৰাটোৰ মাকক। তে বাইদেউ কৈছে ল'ৰা এই মাইকীটো যোনটো মাইকীয়ে কথা পাতিছে সেই মাইকীটোৱে বাইদেউ সুধিছে। বাইদেউ সুধিলে আপকা আৱাজ আলগ আলগ আৰে, আপ মানুহিকা মা শিকা, হা হা মানুহিকা মাহে আপ ল'ৰাকা চে ভেজ দিছে এনে এইছে বোলকে বোলা উচকা পাত্ৰ লৈকে। তাৎপৰ্যপূৰ্ণ কথা এই যে এই বিদ্যালয়সমূহত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অভিভাৱকৰ মোবাইল নম্বৰ লিখা থাকে। নিয়ম অনুসৰি বিদ্যালয় কৰ্তৃপক্ষই সেই নিৰ্দিষ্ট মোবাইলত কথা পাতিব লাগে, কিন্তু বেলেগ নম্বৰত মাকৰ সৈতে প্ৰধান শিক্ষকে কথা পাতি কিয় বিশ্বাস করলে সে প্রশ্নের বিষয় হয়ে পড়েছে। অপহরণকারী দেখবলে কেনেকা, অপহরণকারী কি পরিধান করে আছিল, অপহরণকারী বয়স কিমান আছিল, লোক নহয় মানুহটোৰ ডিসেন্ট লোক নাছিল, লড়াটো মানে বেছি ইয়াং এজ মানে ইমান বয়সীয়া মানুহ নহয়। আর ই ব্ল্যাক জ্যাকেট, সিম্পল একটা প্যান্ট আর ব্ল্যাক শুজ, এনেকা ড্রেসিংটো ইমান। অপহরণ এই সমগ্র ঘটনা সংক্রান্ত আরক্ষী তদন্ত আরম্ভ করেছে, কিন্তু অভিভাবক তথা প্রতিবেশীয় সমগ্র ঘটনার দোষারোপ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সবতকে ডাঙর ভুল, কারণ অচিনাকি লড়া সরু বাচ্চা তার মাকক কনফার্ম করে পেলায় ফোন করে কনফার্ম করিয়ে দিব লাগেছিল, গতি এইটুতো আমি চিন্তা করলে মানে প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি পুরা। মই নিজেও এজন শিক্ষয়িত্রী, বর্তমানে রিটায়ার, মই ছোৱালী স্কুলত কাম করেছিলো, আমি তেনেকে ছোৱালী কেতিয়াও এৰি দিয়া নাই, ডাঙৰ ছোৱালী হলেও এৰি দিয়া নাই, গতিকে ৰেছপঞ্চিবিলিটিটো ডাঙৰ। এইবাৰ হয় গতিকে আমি আহিছোঁ যে আচলতে আচৰিত কথা, দিন দুপৰ স্কুল পিৰিয়ডত তেনেকুৱা এটা বাচ্চা এটা লৈ গৈছে, অভাৰ ফোন শুনি পেলাই দিছে, কনফাৰ্ম কৰা নাই গাৰ্জেনৰ, একচুৱেলি তেওঁলোকে নিজৰ নাম্বাৰ দি কনফাৰ্ম কৰিব লাগিছিলে, সেইটো এটা ভুল হৈছে তেওঁলোকৰ। এয়া মানবিকৰ শ্ৰেণীকোঠাৰ দৃশ্য। এই শ্ৰেণীকোঠাতেই কিছু সময়ৰ আগলৈকে পঢ়ি আছিল মানবিকে, এতিয়া সেই মানবিক অপহৃত। এই পর্যন্ত অপহরণকারীয়ে যোগাযোগ করা নাই পরিয়ালের সুত্রে। শোকত ভাগি পড়েছে মানভীরের পাত্রী, কোনে অপহরণ করলে তার সামান্য ক্রু পাওয়া নাই পরিয়ালে।
প্রাপ্ত তথ্যমতে মানভীরর প্রকৃত ঘর নগাঁও। এই কথা অপহরণকারী ভালক জানিছিল। বিদ্যালয়খন আহি অপহরণকারী মানভীরক নগাঁও লৈ যাওয়ার কথা কৈছিল। বাচ্চাটা ইয়া থেরাপি ক্লাসও করে আর স্কুল স্কুলতে পড়ে। 12:30 বজাত বলে ছুটি হয় স্কুলের, কিন্তু 11:45 বলে কোনবা একটা অজ্ঞাত মানুষ আহিছে, আহি পেলায় কয় তো আমি নগাঁত থাকি তো অরিজিনাল ঘর, কিন্তু ইয়াতে ঘর আমার ভাড়া লো আছে, কয় বলে নগাঁও লৈ যাব লাগে, এইটো কথা কৈছে। নগাঁও লৈ যাব লাগে স্কুলের মানুষ কৈছে বলে আমি তো আপনাকে চিনি নাপাও। মহানগরী মাজমজিয়াত এয়া যেন এক রুদ্ধশ্বাস এখন নাটকে অপহরণকারী অতি সুন্দরভাবে প্রস্তুত কৰিছিল ব্লুপিন। সমগ্র ঘটনাবলী এনে এক ধারণা দিলে যে মানভীরর পরিয়ালের সঙ্গে সম্পর্ক আছিল অপহরণকারী। ব্যুরো রিপোর্ট, DY365।